সাংবাদিক বন্ধু বান্ধবীক সকল, আপোনালোকে সকলোৱে জানে যে আমি মাহত অন্তত এখন কেবিনেট গুৱাহাটীৰ বাহিৰত কৰিবলৈ চেষ্টা কৰোঁ। লোকসভা নিৰ্বাচনৰ পৰিপ্ৰেক্ষিতত আমি বহুদিন ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট বৈঠক গুৱাহাটীৰ বাহিৰত অনুষ্ঠিত কৰিব পৰা নাছিলোঁ। নলবাৰীত কেইবাবাৰো কেবিনেট মিটিঙৰ দিন ধাৰ্য কৰাৰ পিছতো বিভিন্ন অসুবিধা, বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনৰ মডেল কোড অফ কণ্ডাক্ট ঘোষণা কৰাৰ বাবে আমি কেবিনেটৰ বৈঠকখন অনুষ্ঠিত কৰিব পৰা নাছিলোঁ। আজি আমি নলবাৰীত এখন বিশেষ কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিলোঁ আৰু আমাৰ চৰকাৰ দায়িত্ব লোৱাৰ পিছত গুৱাহাটীৰ বাহিৰত অনুষ্ঠিত হোৱা এইখন হ'ল 14তম কেবিনেট। আজিৰ কেবিনেটত লোৱা কেইটামান গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তৰ বিষয়ে আপোনালোকৰ মই দৃষ্টি আকৰ্ষণ কৰিব খুজিছোঁ। শিলচৰত হোৱা কেবিনেটত আমি করিমগঞ্জ আর হাইলাকান্দি নগরের বাবে দুটা পানি যোগান আসনি নির্মাণের কথা ঘোষণা করেছিল। আজি কেবিনেটে করিমগঞ্জ টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের বাবে 81 কোটি টাকা আর হাইলাকান্দি টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের বাবে 72 কোটি টাকা আজি কেবিনেটে অনুমোদন জানায়। ইয়াৰ ফলত এই দুইখন চহৰৰ পানী যোগানৰ সমস্যা দূৰ কৰাত আমাৰ বিভাগ সফল হ'ব। এই দুইখন আঁচনি ৰাজ্যৰ জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগে ৰূপায়ণ কৰিব। দুটা সৰু ভূমি আবণ্টন সম্পৰ্কত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। এটা গুৱাহাটীৰ আজাৰা, য'ত নেকি সভাঘৰ আছিলে, তাৰ মাটি আজি চৰকাৰে আবণ্টন কৰে আৰু ডিব্ৰুগড়ত ইস্কনৰ নতুন মন্দিৰ এটা বনাবৰ বাবে মাটিৰ আবণ্টন কৰিছিল, সেই আবণ্টনতো আজি ৰাজ্যিক কেবিনেটে অনুমোদন দিয়ে। ইয়াৰ উপৰিও ৰাজ্যিক কেবিনেটৰ কেইটামান চৰকাৰী মেমৰেণ্ডাম, যেনেকে আমাৰ পঞ্চায়ত এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ ইঞ্জিনিয়াৰসকলৰ প্ৰমোশ্যনৰ ব্যৱস্থাটো শিথিল কৰাৰ বাবে এখন কেবিনেট মেমৰেণ্ডাম আছিল, তাক অনুমোদন জনায়। পঞ্চায়ত আৰু ৰুৰেল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টত আজি আৰু এটা তেওঁলোকে মেমৰেণ্ডাম আনিছিল যে আমাৰ গাঁৱৰ হাট বজাৰবিলাক যেতিয়া নিবিদা দিয়া হয় তেতিয়া বিভিন্ন মহলদাৰে বহুত ওপৰত তেওঁলোকে ৰেট কোড কৰে। পৰৱৰ্তী পৰ্যায়ত সৰু সৰু দোকানী আদিৰ পৰা ধন সংগ্ৰহ কৰি চৰকাৰকো তেওঁলোকে বৰ্ধিত নিৰিখ দিব যত্ন কৰে আৰু নিজেও মুনাফা আদায়ৰ চেষ্টা কৰে। ফলত আমাৰ সৰু সৰু দোকানীসমূহে যথেষ্ট কষ্ট পায়। আমি এখন কেবিনেট কমিটি গঠন কৰি দিছোঁ যে বজাৰসমূহৰ পৰা সমুদায় ধন উঠোৱা ব্যৱস্থা বন্ধ কৰিব পাৰি নেকি। বজাৰসমূহত যিটো মহলদাৰী ছিষ্টেম আছে, পঞ্চায়তে তাৰ পৰা টকা উপাৰ্জন কৰে, এই ব্যৱস্থাটো আমি সম্পূৰ্ণ বন্ধ কৰি দিব পাৰোঁ নেকি, যাতে বজাৰ কমিটিয়ে নিজেই বজাৰবিলাক পৰিচালনা কৰিব পাৰে আৰু কোনো মহলদাৰে ধন টকা পইচা সংগ্ৰহ কৰিব নোৱাৰে। সেই বিষয়ে কেবিনেট কমিটিখন ৰঞ্জিত দাসৰ অধ্যক্ষতাত নিৰ্মাণ কৰা হৈছে, সেই বিষয়ে সিদ্ধান্ত আহিব। কিন্তু বৰ্তমান এই বছৰত কোনো বজাৰ যোৱা বছৰৰ নিৰীক্ষতকৈ আমি 10 শতাংশতকৈ যাতে কোনো মহলদাৰে বেছিকৈ কোট কৰিব নোৱাৰে তাৰ বাবে আমি এটা চিলিং আজি লগাইছোঁ যে এই বছৰ আমি যিয়ে বজাৰ মহল আদি দিম
তার নির্ধারিত মূল্য যোৱা বছৰত যোৱা বছৰতকৈ অকল 10% বেছি হলে হব পাৰিব, তাতকৈ বেছি হব নোৱাৰিব। ইয়াৰ ফলত আমাৰ সৰু সৰু দোকানীসমূহৰ লাভ হব আৰু আমি আশা কৰিছোঁ অহা এমাহ দুমাহৰ ভিতৰত আমাৰ কেবিনেট কমিটিয়ে সিদ্ধান্ত দিলে আমি সমগ্ৰ বজাৰক বজাৰ আমি নিলামত দিয়া বা গোটেই ব্যৱস্থাটোকে আমি নোহোৱা কৰিব পাৰিম। আমাৰ বহুদিনৰ পৰা সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ এটা ব্যৱস্থা চলি আছে। ৰাজ্যৰ এডভোকেট জেনেৰেলে আমাক এটা অপিনিয়ন দিলে যে চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ৰ উমাদেৱী গোচৰৰ পৰিপ্ৰেক্ষিতত কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰে। কেবিনেটৰ এই পাৱাৰ উচ্চতম ন্যায়ালয়ে প্ৰত্যাহাৰ কৰিছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰোঁ। কিন্তু সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰোঁ তাৰ বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকৰ পদ চৰকাৰক সৃষ্টি কৰিলে। এছ এছ এৰ শিক্ষকসকলে সকলৰ বাবে এটা স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ কৰিব খুজিছে, অৰ্থাৎ এই বিশেষ 35,000 পোষ্টত অকল এছ এছ এত কাম কৰি থকা শিক্ষকসকলেহে আবেদন কৰিব পাৰিব আৰু বাকী নিয়মীয়া যিবিলাক পোষ্ট তাত ফ্ৰেছ কেণ্ডিডেটবিলাকে আবেদন কৰিব পাৰিব। এই 35,000 শিক্ষকে এছ এছ এৰ পৰা আহি চৰকাৰত সোমোৱাৰ লগে লগে সৰ্বশিক্ষা অভিযানত 35,000 পোষ্ট বিলুপ্তি হ'ব, অৰ্থাৎ সৰ্বশিক্ষা অভিযানৰ 35,000 শিক্ষকে স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্টৰ বাবে চৰকাৰত আবেদন কৰিব। চৰকাৰে তেওঁলোকক তেওঁলোকৰ কাগজ পত্ৰ চোৱাৰ পিছত তেওঁলোকক নিয়োগৰ সুবিধা কৰি দিব চৰকাৰত, য'ত এন পি এছ পাব, চৰকাৰৰ পে স্কেল পাব, ইনক্ৰিমেণ্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হৈ উঠাৰ পিছত সৰ্বশিক্ষা অভিযানত পূৰ্বতে কাম কৰি থকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হৈ যাব, অৰ্থাৎ আমি ৰেগুলাৰাইজেশ্যন কৰিব নোৱাৰাৰ বাবে আমি স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ সৰ্বশিক্ষা অভিযানৰ শিক্ষকসকলৰ বাবে কৰিব খুজিছোঁ। আৰু ইয়াৰ ফলত মই ভাবোঁ যে অহা 4-5 মাহৰ ভিতৰতে সৰ্বশিক্ষা অভিযানৰ প্ৰতিগৰাকী শিক্ষকে চৰকাৰক নিযুক্তি পোৱাৰ সম্ভাৱনা মুকলি হ'ব। আজিও তেওঁলোকে ৰেগুলাৰ ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভত কিছুমান তেওঁলোকে ৰেগুলাৰাইজ হৈ থাকে, কিন্তু এইটো তেওঁলোকৰ কাৰণে হোলচেল কৰা হ'ব। সেইকাৰণে আমাৰ 35,000 শিক্ষকে চৰকাৰত সোমাবলৈ এটা সুবিধা পাব। আমাৰ বিভিন্ন সংবাদ মাধ্যমত সাধাৰণতে এটা অভিযোগ উঠা যায় যে আমাৰ পৰিবহণ আৰু ট্ৰেফিকৰ কৰ্মচাৰী পুলিচসকলে সৰু সৰু অট'ৰিক্সা চালক আদি ফাইন আদিৰ কাৰণে দিগদাৰি কৰে বা আমনি কৰে, তাৰ ফলত দুখীয়া মানুহখিনিৰ কষ্ট হয়। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছোঁ যে বাইকৰ আৰোহী টু হুইলাৰ এক্সেপ্ট হেলমেট, আন কোনো কথাত ফাইন কৰিব নোৱাৰি। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হ'ব, বাকী আৰু কাগজ নাই, পত্ৰ নাই, এইবিলাকত যিটো ফাইন কৰে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব। যদি কাৰোবাৰ কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নটিছ দিব, তেওঁলোকে কাগজ ঠিক কৰিব, কিন্তু ফাইন নলয় গভৰ্ণমেণ্টে। তাৰ এটা SOP ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টে ৰিলিজ কৰিব। দ্বিতীয়তে অট' ৰিক্সা, ৰিক্সা, যিকোনো 3-wheeler তিনিচুকীয়া যুক্ত গাড়ী 4 বাৰকৈ তেওঁলোকে ৰিপিটেড অপৰাধ নকৰালৈকে তেওঁলোকৰ পৰা কোনো ফাইন নোলোৱাৰ সিদ্ধান্ত লৈছে। মানে এজন অট' ৰিক্সা
বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছনে পাঁচ নম্বর বারতহে ফাইন লব পারি। তাহলে চারিবার আমি ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি ভুলটো করিয়েই থাকে তেতিয়াহলে পাঁচ নম্বর বারতহে ফাইন লওয়া যাব। আর তেনেকে মোটরসাইকেল স্কুটার স্কুটি আদির এটাতে খালি ফাইন লওয়া যাব হেলমেট নিপিন্ধিলে, বাকি আন কথাত আমি ফাইন নল। ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনায় অহা পনেরো দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটো রিক্সা রিক্সা ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদির রক্ষা করব খোঁজে। আমি এনে হিসাব করে চাইছিল যে ইয়াত ফাইনের নামত সরকারে যা গোটেই তিন বছর ছয় সাত কোটি টাকাও পোৱা নাই, গতি ছয় সাত কোটি টাকার কারণে আমি মানুষক হুলস্থুল করে থাকার কোনো অর্থ নাই। কিন্তু যদি ভুল করে থাকে আমি বেলেগ ধরনের আন ব্যবস্থা লব পাৰিম, টকা লওয়ার পরিবর্তে আন যে একটত আছে আন আমি আইনি ব্যবস্থা লব পাৰিম। কিন্তু ফাইনটো নোলোৱাক বেলেগ ব্যবস্থাবিলাক আমি লম, ফাইনটোলৈকে আমি না যাব, যাতে মানুষের মাজত ধারণা নহয় যে সরকারে বিভিন্ন টকা পয়সা এই দুখিয়া মানুষবিলাকর সংগ্রহ করে আছে। কেবিনেটত যেটো দুটাই ডাঙর সিদ্ধান্ত আছিল, এক প্রকার কব গেলে সর্বশিক্ষার শিক্ষক সকলের বাবে স্পেশিয়াল রিক্রুটমেন্ট আর ফাইনের ক্ষেত্র আজি আমি বহুখিনি শিথিল করার যে ব্যবস্থা, এই দুটা ব্যবস্থা নলবাৰীৰ কারণে আমি কেটামান আজি সিদ্ধান্ত লৈছো আপনার জানাব খুঁজেছো। নলবাৰীত প্রায় সাড়ে তিনশ অবিবি শিক্ষক আছে, নামত অবিবি কিন্তু চাকরি নিযুক্তিটোৱেই ইলিগেল ইরেগুলার হওয়ার কারণে চাকরিও করব নোৱাৰিলে, দরমাহও পাব নোৱাৰিলে, আর বহু দিনের পর দুঃখ আর কষ্টর মাজত আছে। এই তিনশ সাতাশি গৰাকীক আমি সি এম ট্রিপলে, যত সরকারে দুই লাখ টকালৈকে এক লাখ টাকা রাজ সাহায্য এক লাখ টাকা লোন দিয়ে, এই আসনিখনের অধীন আমি নলবাৰীত এই তিনশ চৌরাল্লিশ জন ব্যক্তিক আনিবর বাবে আমি সিদ্ধান্ত লৈছো। এই বছরের ভিতর ত্রিশ সেপ্টেম্বর এই পুঁজি আমি বিতরণ করার সিদ্ধান্ত লৈছো, গতি ত্রিশ সেপ্টেম্বর নলবাৰীর এই ব্যক্তি সকলে সরকারের পর একটা আর্থিক সাহায্য লাভ করবলে সক্ষম হব। প্যাকেজ বলে নহয় সি এম ট্রিপলে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসনিত অন্তর্ভুক্ত করা হব, ফলত দুই লাখ টাকা লাভ করব, এক লাখ টাকা লোন হব, এক লাখ টাকা গ্রান্ট হব। দ্বিতীয়তে নলবাৰীর জেলার চারিটা উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান বিলেশ্বর মন্দির, বালিলেসার কালী মন্দির, বাঘেশ্বরী মন্দির আর হরি মন্দিরত আমি তিন কোটিক সর্বমুঠ বারো কোটি টাকা আর্থিক অনুদান দিয়ার বাবে আমি সিদ্ধান্ত লৈছো, যাতে এই গোটেই চারিটা মন্দির এশ বছরতক অধিক পুরনি, ইয়াক যাতে ধর্মীয় পর্যটন ক্ষেত্রলে রূপান্তর করব। নলবাৰী জেলাত আমি এটা কনভেনশন সেন্টার আর একটা নতুন আবর্ত ভবন নির্মাণ করার বাবে আমি সিদ্ধান্ত লৈছো, একটা নতুন কনভেনশন সেন্টার হব আর একটা নতুন আবর্ত ভবন হব। নলবাৰীর মহেন্দ্র নারায়ণ চৌধুরী মহাবিদ্যালয় আমি মহিলা মহাবিদ্যালয়ত আমি বিজ্ঞান শাখা প্রবর্তনের বাবে সিদ্ধান্ত লৈছো, যাতে নারী শিক্ষা আগবাড়িব পারে। দ্বিতীয়তে আপনাদের জানে যে নলবাৰীত বরক্ষেত্রীত এম এস ডিপির অধীনত এখন স্কুল বনায় থাকা হয়েছিল প্রায় বত্রিশ কোটি টাকা খরচ করে। স্থানীয় রাইজে কলে যে স্কুলের রেসিডেন্সিয়াল স্কুলের তাত প্রয়োজনীয়তা কম আছে, গতি তাত এখন কলেজ দিব লাগে, গতি সরকারে তৎকালীনভাবে প্রযোজ্য হওয়াতক
বরক্ষেত্রীর মুকালমুয়া যখন এম এস ডিপিত আমি রেসিডেন্সিয়াল স্কুল বনাইছিল তাত এখন আমি ডিগ্রি কলেজ অনুমোদনের বাবে আমি সিদ্ধান্ত লিছি। নলবাড়িত আমি 19 কিলোমিটার নতুন মঠাউরি বনাবর বাবে সিদ্ধান্ত লৈছো। সেইটো হল মরা পাগলাদিয়া আর বুড়াদিয়া নদীত আমি 16 কিলোমিটার নতুন মঠাউরি বনা যাতে নলবাড়ি জেলা বানপানীর পৰা রক্ষা করব পারে। কারণ নলবাড়িত আমি যা 3-4 বছর বানপানীত চাব আহতে দেখিছো ইয়াত মঠাউরি ভঙা নাই, কিন্তু মঠাউরি নথকা সেকশনটি পানি সুমাই যায়। সেই কারণে আমি মরা পাগলাদিয়া আর বুড়াদিয়া নদীর প্রায় 16 কিলোমিটার আমি নতুন মঠাউরি বনাব খুঁজিছো। আর 16 কিলোমিটার হল মরা পাগলাদিয়া বুড়াদিয়া নদীর, এইটো হল আমার নলবাড়ি সমষ্টিত পড়া নলবাড়ি আর বিশেষকৈ টিহুত আর বরক্ষেত্রীটো বুড়াদিয়ার উপর আমি 3 কিলোমিটার বনাব খুঁজছি। টিহুত হল 16 কিলোমিটার, তাতে মরা পাগলাদিয়াও থাকিলে বুড়াদিয়াও থাকিলে আর বরক্ষেত্রীলৈকে যেটো বুড়াদিয়া নদী আগবাঢ়ি গৈছে তাতো আমি 3 কিলোমিটার নতুনকৈ আমি মঠাউরি বনাব সিদ্ধান্ত লৈছো। বর্তমান এটো খোলা অংশ আছিল, খোলা অংশের উপর আমি মঠাউরি বনাবর বাবে সিদ্ধান্ত লৈছো। তার ফলত এই অঞ্চলের রাইজর বানপানীর পৰা তেওঁলোকে রক্ষা পাবর বাবে সক্ষম হব। নলবাড়ী মেডিকেল কলেজলৈকে যাবর বাবে হাইওয়ের পৰা এখন আমি পুরনিয়া সেতু বনাবর বাবে সিদ্ধান্ত লৈছো, যাতে নল যেটো তাতে অলপ এক্সিডেন্ট স্পট এটা বনি আছে আমি যাতে ফ্লাইওভার এখন বনাই হাইওয়ের পৰা আমি বিশ্বকর্মা পথত যাতে আমি গৈ অবতীর্ণ হব পাৰো। ফাইনালি আমার ইয়াত এখন ষ্টেডিয়াম বনাই আছে, বনাই থকা হৈছে। ষ্টেডিয়ামখনক আমি নর্থ কামরূপ ষ্টেডিয়াম আর গর্ডন স্কুলের দুইখন ফিল্ডক লগ লগাই আমি নলবাড়িত এখন আটক ধুনিয়া ক্রীড়া ষ্টেডিয়াম আমি বনাবর বাবে সিদ্ধান্ত লৈছো। আর এইটো পিডব্লিউডি ডিপার্টমেন্টে গ্লোবেল হেডর পৰা করব যাতে ধনের অসুবিধা নহয়। আপনাদের জানে যে এলএনটির লগত লগ লাগি আমি ধনদমাত খুব ডাঙর স্কিল সেন্টার এটা করব গৈ আছো, তারও আজি কেবিনেটে অনুমোদন জানা যেটো এখন ভাল স্কিল সেন্টার এটা হব আর খুব স্টেট অফ আর্ট এটা স্কিল সেন্টার আমি ধমধমাত নির্মাণ করি, নির্মাণ কাম চলি আছে, তাক আজি কেবিনেটে গোটেইখিনি অনুমোদন দিয়ে আর এটা একটা খুব স্টেট অফ আর্ট স্কিল সেন্টার। এইখানে আজি নলবাড়ির কারণে সিদ্ধান্ত লওয়া হল, রাজ্যের বাবে লওয়া সিদ্ধান্তর বিষয়ে আপনার কলো। আপনাদের যদি কিবা দুই একটা খুঁজব খুঁজে খুঁজব আমি বাইকর ক্ষেত্র, গাড়ির ক্ষেত্রে তো ফাইন হবই, যে মোটরসাইকেল চলায় মোটরসাইকেল চলাক আমি অকল বাইক হেলমেটর ক্ষেত্রে ফাইন করি, ড্রিঙ্ক এন্ড ড্রাইভ আদি করলে আমি এই কথাটো এটা অনা নাই, কিন্তু আমি বর্তমান সিদ্ধান্ত লৈছো যে ড্রিঙ্ক মানে হেলমেট নিপিন্ধিলে আমি ফাইন করি, বাকি কথাবিলাকত এনেকুৱা এই মোটরসাইকেলবিলাক আমার সুইগি টুইগি বিভিন্ন লড়া ছোৱালীয়ে চলায় আর কলেজত অহা লড়া ছোৱালী চলায় স্কুলত অহা লড়া ছোৱালীয়ে চলায়, হেলমেটটো নিপিন্ধিলে তেওঁলোকৰ এক্সিডেন্ট হব, তেওঁলোকৰ মৃত্যু হব, তেওঁলোকক বচোৱাটো আমাৰ দায়িত্ব। বাকি এই যে কিবা এক্সপেৰিমেণ্ট হৈ গ'ল, কিবা পলিউশ্যন নাই, কিবা প্রিমিয়াম দিয়া নাই, সৰু সৰু কথাৰ কাৰণে যিবিলাক ফাইন কৰে, ড্ৰিংক এণ্ড ড্ৰাইভটোতো ফাইন থাকিবই, কিন্তু সৰু সৰু কথাৰ কাৰণে যিবিলাক ফাইন কৰে, কেতিয়াবা কেতিয়াবা অভিযোগ আহে যে লাইচেন্সখন দুটা দিন পাৰ হৈ গ'ল, কবাত রেজিস্ট্রেশন নম্বরটো নাই, কবাত পলিউশন নাই, বাকি কথাবিলাক যেটো ফাইন করে তাক আমি প্রথম ওয়ার্নিং দিহে
পিছত আমি আইনি ব্যবস্থা আইনৰ ব্যবস্থাক বাদ দি আইনি ব্যবস্থাবিলাক থাকিব, খালি টকাটো নহয় বাকী লাইসেন্স কেনচেল অমুক কেনচেল যিবিলাক আইনি ব্যৱস্থা সেইবিলাক থাকিবই, খালি ফাইনটো আমি নলওঁ, বাকী আইনি ব্যৱস্থা আইনি ব্যৱস্থা হ'ব, ফাইনটো নহয়। আইনি ব্যবস্থা থাকিব, লাইসেন্স কেনচেল হওয়া কিবা হওয়া আইনি ব্যবস্থাবোৰ থাকিব। কিন্তু আপোনালোকে যে সরকারক অভিযোগ করে থাকে সরকারে টকা লয় দরমহা দিব পয়সা নাই, সেইটো আমি নোহোৱা করে দিছো, যে আমাক টকা নালাগে আইনি ব্যবস্থা আমি লম। স্যার স্যার বৰপেটা দীপাংকৰ গগৈ যেটো ঘটনা স্যার পুলিশে আনি আদেশ করলে স্যার বোমার হেতু আপমিতা করলো, কিন্তু পিছত স্যার নাম নাই মৃত মানুহক চার্জশ্বিটত নাম নিদিয়ে। এজন মানুহ যেতিয়া মৃত্যু হয় মৃতকক চার্জশ্বিটত নাম দিয়া এইটো ক'ত পালে? মৃত ব্যক্তিজন আদালতত আহি হাজিৰ কেনেকৈ হ'ব? আইনৰ নিয়ম এজন ব্যক্তি যদি মৃত্যু হয় তেতিয়াহ'লে তেওঁক আৰু কোনো চার্জশ্বিটত তেওঁৰ নাম অনা নাযায়। স্যার বরপেটা আর কোকরাঝারত স্যার অসমীয়া গাঁত আক্রমণ করা আছে, লক্ষ্মীপুরা থানা জ্বলাই দিয়া আছে, স্যার এইবিলাক কাম বেশি হয়ে আছে, কি কাম হয়ে আছে? যোৱা লোকসভা নির্বাচনের পিছৰ পৰা আমি লক্ষ্য করছো যে যোৱা তিনি বছরে অলপ শান্ত হৈ থকা অসমখন অলপ লাহে লাহে কিছুমান বিশেষ ব্যক্তিয়ে অশান্তি কৰিবৰ কাৰণে আগবাঢ়িছে। যেনে যোৱা লোকসভা নির্বাচনের পিছত পাঁচ ছয়টা ঘটনা সংঘটিত হৈছে, মাজবাটত এটা ধর্ষণের গোচর বা ধর্ষণের ঘটনা হয়েছে, ঢেকিয়াজুলিত একটা ধর্ষণের ঘটনা হয়েছে, নির্বাচনের মাজত দুধনৈ জনজাতীয় ছোৱালী এগৰাকীর উপর একই ধরনের অত্যাচার করা হয়েছে, বরপেটাত এখন গাঁৱত সংঘবদ্ধ আক্রমণ চলোৱা হয়েছে, কোকৰাঝাৰতো এখন গাঁৱত সংঘবদ্ধ আক্রমণ চলোৱা হৈছে। যোৱা তিনি বছৰ অসমত এইবিলাক কৰিব কোনেও সাহসো কৰা নাছিল আৰু প্ৰায় এইবিলাক ঘটনা কমি গৈছিল, কিন্তু যোৱা এমাহত উপজ্জু কৰি এনেকুৱা ঘটনা আৰু এটা পেটাৰ্ণ, কিছুমান বিশেষ লোক বিশেষ ব্যক্তি বিশেষ ঘটনা, এই ধৰণৰ ঘটনা আমাৰ মাজত পোহৰত আহিছে। অসম আৰক্ষীক নির্দেশ দিয়া হৈছে যে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা হাতত লব লাগে আৰু এই বিষয়টোৱে আমাক চিন্তিত কৰিছে, ইয়াৰ আমি উত্তৰ বিচাৰি উলিয়াম। যোৱা এমাহত বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনৰ পিছত এটা চক্ৰ অনুপ্ৰাণিত হৈ উঠা দেখা গৈছে, মই ছয়টামান কেছটো আপোনালোকক মুখেদি কোৱালোঁ আৰু মোৰ নলেজত নথকাও আৰু কিমান ঘটনা হৈ আছে তো মই নাজানো, গতিকে এই ঘটনাবিলাকে আমাক অলপ চিন্তিত কৰি তুলিছে। বিভিন্ন জাগাত আমাৰ মন্ত্ৰীসকলো গৈছে ঘটনাৰ পিছত ঘটনাৰ খবৰ ল'বৰ কাৰণে, সামাজিক পৰ্যায়ত ৰাইজে চিন্তা কৰিব লাগে যে কিহৰ কাৰণে হঠাৎ তেওঁলোকে মূৰ দাঙি উঠি, আৰু পুলিচি পৰ্যায়ত আৰক্ষীয়ে চিন্তা কৰিব লাগে যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত হ'ব নাপায়। কোর্টে অর্ডার দিলে কোর্টের অর্ডার আমি পালন করব, কিন্তু আদালতের যেটা নির্দেশ এই নির্দেশটোত ময়ো একমত নহয়, কারণ কোনোবা ব্যক্তিক যদি অপরাধী করা না যায় আদালতরে অধিকার আছে তেওঁক অপরাধী করিবৰ কাৰণে আন্ডাৰ CRPC। আদালতে যদি ভাবে যে এই দহগৰাকী মানুহ দোষী, আদালতে আয়োগ কব নালাগে যে এওঁলোকক দোষী বুলি সাব্যস্ত কৰক, আদালতে ষ্ট্ৰেইট তেওঁলোকক সামন দিব পাৰে। গতিকে মই জাজমেণ্টটো পৰীক্ষা কৰিব দিছোঁ যে আদালতে নিজে সামন নিদি তেওঁলোকক আয়ৰ ওপৰলৈকে দায়িত্বটো কিয় গটাই দিছে? যেতিয়া আপোনালোকে পিছত SP বা কোনোবা আমাৰ DSP লগত বহিলে গম পাব, এখন যেতিয়া চাৰ্জশ্বিট দিয়ে পুলিচে, যদি ন্যায়াধীশজনে ভাবে যে পুলিচে দুজন মানুহক চাৰ্জশ্বিট দিয়া নাই, চাৰিজনক দিছে, নিদিয়া দুজনক
পুলিশে নিজেই আদালতে নিজেই সামন দিব পারে। আমার দেশের প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওকু কোর্টেই সামন দি দিছিলে ডাইরেক্ট, পুলিশে চার্জশ্বিটত নাম দিয়া নাছিল। গতিকে আদালতে নিজের দায়িত্বটো নিজে পালন নকৰি আয়োজনক কিয় পালন করব দিলে বা আয়োজনেনো কিয় চার্জশ্বিট নকৰিলে, গোটেই বিষয়টো মই অসমৰ মহা অধিবক্তাক চাব দিছো। আর প্রয়োজন অনুসরি আদালতে আদালতত যি আছে তাক আমি কবর কারণে আমি চেষ্টা করিম, আদালতক আমি জানাম যে এইটো আপনারে অধিকার আছে। গতিকে দহগৰাকী বারগৰাকী পনেরোগৰাকী যি বিষয়া আপুনি প্রাইমা ফেসি অপরাধী বুলি ভাবে আপুনি তেওঁলোকক সামন দি দিব পারে, গোচরত লৈ আহিব পারে। গতিকে এই বিষয়টো কি পরিপ্রেক্ষিতত এই জাজমেন্টটো হল আমার এজি তেওঁ চাব, তারপর মোক পরামর্শ দিব, দিলে মই সেই মতে ব্যবস্থা। বঙ্গাইগাঁও হত্যাকাণ্ডৰ যিটো ভুল চাকালি যে বুলি হল আপডেট আসলে বিচাৰিম, পুলিশক সুধিব, এইবিলাক কথাত মই কমেন্ট দিলে দিগদাৰ হৈ যায়। পিছত মানুহে কয় সি এমে কেনেকে গম পালে, সি এমক কোনে গলে, পুলিশে তদন্ত করে আছে, এস পি বঙ্গাইগাঁও আপনার জানাই। শরণীয়া কছাৰী সকল কছাৰী, গতিকে আমি সার্টিফিকেট কছাৰী বুলি আবেদন করলে সার্টিফিকেট পাই, যা বড়ো কছাৰী মূলর জনজাতি বড়ো কছাৰী বুলি আবেদন করলে সার্টিফিকেট পাই থাকি, কিন্তু যদি শরণীয়া বুলি লিখি দিয়ে, শরণীয়া শব্দ তো সংবিধানত নাই, কারণ এই আমার শঙ্করদেবর ধর্মত শরণ লওয়া সকলক বা নাম কীর্তনত শরণ লওয়া সকলক শরণীয়া বুলি কয়। ই একটা সাংস্কৃতিক শব্দ, আধ্যাত্মিক শব্দ, কিন্তু এথেনিকেলি তেওঁলোক হল কছাৰী। গতিকে কছাৰী বুলি লিখিলে সার্টিফিকেটখন পাই যাব, শরণীয়া কছাৰী শরণীয়া কছাৰী বুলি কলে তেওঁলোকে নাপাব, কারণ শরণীয়া শব্দটো আধ্যাত্মিক আর সাংস্কৃতিক শব্দ, এইটো নৃতাত্ত্বিক শব্দ নহয়। আইনী ব্যবস্থাটো থাকিবই, আমি টকাটোহে নলওঁ বুলি কৈছো, টকা নলোৱাটো কোনো আপত্তি কৰিবলগীয়া নাই, আইনী ব্যবস্থাটো লৈ থাকিম, কাৰণ টকাটো ললে মানুহে প্ৰশ্ন কৰে যে চৰকাৰৰ টকা নাই কাৰণে টকা লৈছে, আইনী ব্যবস্থাটো অব্যাহত থাকিব, খালি টকাটো নলয়। মটৰচাইকেলত দুটা উঠিব পাৰিব তাৰমানে, আর বহুত এক্সিডেন্ট কমি গৈছে, আর বহুত মাক বাপেকে আমাক আশীর্বাদ দিছে, গতিকে হেলমেটত ফাইন থাকিব, হেলমেটৰ ক্ষেত্ৰত ৰেহাই নাই। মই কোনটো ফাইন নলওঁ বুলি কৈছো, এই পলিউচন আইনী ব্যবস্থা ললে হল, ফাইনক বাদ দিয়ে আইনী ব্যবস্থা বহুত আছে, গতিকে ফাইনটো মই নলব কৈছো, আর রিক্সাওয়ালা অটোরিক্সা এওঁলোকক মই ফাইন নলব কৈছো, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি না মানে পাঁচ নম্বর বার ফাইন লম, চারিবার আমি ওয়ার্নিং দিব খুঁজছো। দুখিয়া মানুষ ডাইরেক্ট টাকা দিয়াতকৈ অল্প ওয়ার্নিং লৈ পেলাই শিকিলে আর আমি কিয় ফাইন দিব লাগে, যদি নো পার্কিং অটোরিক্সা এখন পার্কে নকৰে, এবার পার্ক করলে স্টেপল মারি দিও, দুবার ফাইন, দুবার পার্ক করলে আকো এবার স্টেপল মারক, তিনিবার পার্ক করলে আরো এবার স্টেপল মারক, চারিবার ফাইন পার্ক করলে আরো এবার স্টেপল মারক, পাঁচ নম্বর বাইন যে বার যেতিয়া আমি ফাইন করিম, তেতিয়া মানুষজনেও গম পাব যে নহয় সরকারে মোর উপর অত্যাচার করা নাই, মোক জেনুইনলি ফাইন করেছে, মই চারিবার আগত ভুল করেছো। গতিকে আমি অকনমান মানুষখিনি যাতে যিবোৰ অভিযোগ উঠি থাকে যে দ্বিতীয় লৈ ললে, এম ভি আই লৈ ললে, তারপরা আমি অল্প রেহাই দিব খুঁজেছো, কিন্তু বেসিক কথাটোত আমি কম্প্রোমাইজ নকৰো, হেলমেট টেলমেটত আমার কোনো কম্প্রোমাইজ নাই। স্যার আপনি যেহেতু স্বাস্থ্য বিভাগের নতুনকে দায়িত্ব ললে, এটা শেহতীয়াকৈ সংক্রামকৰ বিভিন্ন বৃদ্ধি পাইছে, এই ক্ষেত্রত স্যার কি ধরনের বিশেষ কোনো একো রোগৰ বৃদ্ধির কোনো খবর নাই, তথাপি সংক্রামক রোগখিনি প্রতিরোধ কৰা মইতো জানাত এনেই কেম টেম চলি আছে, কিন্তু বাকিতো হস্পিটালতো বহুত পেশেন্ট বর্তমান নাই, বা প্রাইভেট ক্লিনিকতো বহুত বর্তমান পেশেন্ট নাই,
কারণ বানপানী এবার এনেকে হওয়া নাছিলে যে একদম অথাউরি তথাটি ভাঙি যায়। মানে আজিয়ে নক কিন্তু এইবার প্রথম ওয়েভত অন্তত হালকটাট বাদ দিলে শিপাজারক এটাও মথাউরি নাভাঙাক আমার এটা জুন মাহট প্রায় শেষ হল আর সেই তার কারণে এইবার মানুষের বহুত বেশি শিবির যাবলিয়া হওয়া নাই, পানি জমা হয়ে থকা নাই বহুত বেশি, সেইকারণে রোগ আদির প্রাদুর্ভাব কম। আর আমার হাতত কোনো খবর নাই যে পেসেন্টর সংখ্যা বাড়িছে বলে, নর্মেল পেসেন্টটাই চলি আছে। স্যার মন্ত্রী অপাহাল হলনের কথা কইছে কোনো না 15 আগস্টর আশে পাশে। স্যার যোৱা ডিসেম্বর মাহ 2023 চনৰ ডিসেম্বর মাহত প্রায় 5,500 শিক্ষকৰ পদৰ বাবে বিজ্ঞাপন দিয়া হৈছিল। কিন্তু তেওঁলোকৰ মেৰিট লিষ্ট আজি কোনোবাই কলেনো আপোনালোকে কিয় সুধি যায়? কোনোবাই হোৱাটছআপ দি থাকিব আপোনালোকে সুধি থাকিব, এইটো বহুত লম্বা হৈ যাব, তেওঁ নিজে নিজে সব খবর পাই যাব। তদন্তটো এটা তদন্তটো ওলালেই যে ডেডবডিটো তেখেতৰ নহয় এইটো হাই, আর পিছরখিনি পুলিশে তদন্ত করব, এজন পলুয়া মানুষ বিচারি অনাটো ইমান সহজ নয়। স্যার শেহতীয়া দেখবলে পাওয়া গেছে হত্যাকাণ্ডটো বহুত কেটা হল, কালি 50 হত্যাকাণ্ড হয়েছে, এটা একটা উদ্বিগ্ন খবর রাইজের কাছে, এটা কিন্তু আপনি বিকাশ করছেন। হত্যাকাণ্ড মূল কেবাটাও হওয়ার মূল হাতত খবর নাই, মূল হাতত দুটাই খবর আছে, দুটাই আছে, দুইটা আমি সমাধান করব পুলিশে। আগতেও যান হত্যাকাণ্ড হয়েছে পুলিশে প্রায়বিলাকেই বিচারি উলিয়াইছে, অলপ সময় লাগে, আর হত্যাকারীজন তো পুলিশের কারণে রেডি হয়ে না থাকে যে পুলিশে কলে আমার ধরে লো, ইউ স্মার্ট হয়, ইউ পলাই ফুড়ব, দেশত যাব বিদেশত যাব, গতি সময় লাগে। কিন্তু আমার অসম পুলিশের একটা এতালেকে একটা সফলতা যে যান চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডরে অপরাধীক বিচারি উলা হয়েছে, কোর্টত চার্জশিট দিয়া হয়েছে যান কেটা, কিন্তু এটা এইকটা তো একদম রিসেন্ট হয়। সাংবাদিক এজন আর দিয়া দিয়া হয়েছে আপনাদের মানুষে খুঁজে দিব মেইন। ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ।